দেখুন, এবার কাতারের পাশে দাঁড়ালো মরক্কো। খাদ্য পাঠানোর ঘোষণা। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ অবরুদ্ধ কাতারবাসীর জন্য খাদ্যবাহী বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। মূলত কাতারের সঙ্গে সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছেদের কারণে আমদানি নির্ভর দেশটিতে খাদ্য সংকটের পরিস্থিতি তৈরি হয়। আর এমন পরিস্থিতিতে ইরান ও তুরস্কের পর এবার কাতারের পাশে দাঁড়ালো মরক্কো। এর আগে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল দেশটি। মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রমজান মাসে মুসলিম নাগরিকদের প্রতি ভ্রাতৃত্ববোধের অবস্থান থেকে কাতারে প্রয়োজনীয় খাদ্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ পদক্ষেপ দোহার সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত করবে। এর আগে কাতারে খাদ্য পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। ইরান ইতিমধ্যে খাদ্যবাহী 5টি বিমান রাজধানী দোহায় পাঠিয়েছে। প্রতিদিন 100 টন করে ফল ও সবজি পাঠানোর পরিকল্পনা নিয়েছে। শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইরান সরকার। উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ কাতার খাদ্য ও পানির জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভরশীল। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিষেধাজ্ঞার জেরে দেশটির খাদ্য আমদানির সুযোগ বন্ধ রয়েছে। এর ফলে সম্ভাব্য খাদ্য সংকটের আশঙ্কা করেছেন দেশটির নাগরিকরা। নিষেধাজ্ঞার পরপরেই প্রয়োজনীয় খাদ্য ও পানির সংকট এড়াতে মিত্রদেশ ইরান ও তুরস্কের সহায়তা চায় দোহা প্রশাসন। দেশ দুইটির পাশাপাশি নিজে থেকেই কাতারের পাশে দাঁড়িয়েছে অপর মুসলিম দেশ মরক্কো। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶